আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের আমাদের তাপগতিবিদ্যা অধ্যায়টা নিয়ে আলোচনা চলছিল। প্রথম ক্লাসে আমি তোমাদের সাথে প্রাথমিক কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি, আর আমরা ওই ক্লাসে একটা গাণিতিক প্রবলেম সলিউশন করেছি। আজকে আমরা আরেকটা টপিক নিয়ে আলোচনা করব। তোমরা বাসায় জ্ঞানমূলক প্রশ্নগুলো ধারাবাহিকভাবে সব করো, অনুধাবনমূলক প্রশ্নগুলো করো। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তাপমাত্রার বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক। বিভিন্ন তাপমাত্রা স্কেলের মধ্যে সম্পর্ক এটা হচ্ছে C/5 = F − 32/9, K − 273/5 = R/4। এখানে সিটা হচ্ছে সেলসিয়াস স্কেল, এটা ফারেনহাইট স্কেল, এটা কেলভিন স্কেল, আর এটা হচ্ছে রোমান স্কেল। বিভিন্ন স্কেল যেগুলো দ্বারা আমরা তাপমাত্রা পরিমাপ করব এদের মধ্যে সম্পর্ক হচ্ছে এটা। এই সম্পর্ক থেকে আমরা একটা গাণিতিক সমস্যা সমাধান করে ফেলি। এখন আমি একটা প্রশ্ন বোর্ডে লিখছি, তোমরা খেয়াল করো। তাহলে আমরা পাইছি কত, 4x = −160। তাহলে x = −40। সেলসিয়াস স্কেল আর ফারেনহাইট স্কেল যে একই পার্ট দেয়, এই পার্টটা হচ্ছে কত, −40। সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে হবে −40°C, আর ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে হবে −40°F। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। তো এই প্রশ্নটা হচ্ছে এমসিকিউ এর ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। এই ধরনের প্রশ্নগুলো এমসিকিউ এর মধ্যে সাধারণত আসে, তোমরা বাসায় এগুলো প্র্যাকটিস করো। এই ধরনের কিন্তু আরো প্রশ্ন আছে তোমাদের বইতে, গাইড বইতে তোমরা পাবে। এটা ছিল
সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল সম্পর্কে। তো তোমরা তোমাদের বইতে এরকমও পাবে যে কোন তাপমাত্রায় কেলভিন ও ফারেনহাইট স্কেল একই বাড়বে, কোন তাপমাত্রায় সেলসিয়াস ও কেলভিন স্কেল একই বাড়বে, এই ধরনের প্রশ্নগুলোও তোমরা বাসায় প্র্যাকটিস করবে। এখন হচ্ছে আমরা বিভিন্ন তাপমাত্রা স্কেলের মধ্যে যে সম্পর্ক এই টপিক থেকে আর একটা কারেন্টলি প্রবলেম সলিউশন করব। প্রশ্নটা হচ্ছে দেখো কোন তাপমাত্রা সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে পড়লে 20 ডিগ্রি পার্থক্য হয়, 20 ডিগ্রি পার্থক্য হয় মানে সেলসিয়াস স্কেল ফারেনহাইট স্কেল থেকে 20 ডিগ্রি কম হবে অথবা সেলসিয়াস স্কেল ফারেনহাইট স্কেল থেকে 20 ডিগ্রি বেশি হবে, পার্থক্যটা ডিফারেন্সটা হবে 20 ডিগ্রি। তো সেটা কোন তাপমাত্রা, কোন তাপমাত্রার ক্ষেত্রে এটা বের করতে হবে আমাদেরকে এই প্রশ্নে। তো এটা সলিউশন করার জন্য আমরা আমাদেরকে দুইটা ধাপ করতে হবে। প্রথমে আমরা ধরে নিচ্ছি যে সেলসিয়াস স্কেলের পার্থক্য হচ্ছে x আর ফারেনহাইট স্কেলের পার্থক্য হবে x প্লাস 20, হ্যাঁ 20 ডিগ্রি বেশি ধরে নিচ্ছি ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে। তাহলে আমাদের সূত্র কি বলে? এটাই তো আমাদের সম্পর্ক, সি এর জায়গায় বসাবো এক্স আর এক হচ্ছে এক্স প্লাস টু এমডি, এক্স বাই ফাইভ x প্লাস 20 মাইনাস 32 বাই 9। তাহলে আমরা আর গুণ করতেছি 9x 5x তাহলে দেখো আমরা এখানে কাজ করার পরে x ইকুয়াল টু কত পাইছি মাইনাস 15, x টা হচ্ছে কি সেলসিয়াস স্কেলের পার্ট ধরে নিয়েছি আমরা, তাহলে সেলসিয়াস স্কেলের পার্ট হবে 15 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা এক্ষেত্রে ফারেনহাইট স্কেলের পার্ট কত হবে, x যদি মাইনাস 15 হয় সুতরাং c হবে সেলসিয়াস স্কেলের পার্ট হচ্ছে মাইনাস মাইনাস 15 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ফারেনহাইট স্কেলের পার্টটা বের করতে হলে কিভাবে বের করবো, মাইনাস 15 প্লাস 20 ডিগ্রি ফারেনহাইট, যেহেতু ফারেনহাইট স্কেলের পার্টটা আমরা কত ধরে নিয়েছিলাম x প্লাস 20, x প্লাস 20 এখানে হবে মাইনাস 5 ডিগ্রি ফারেনহাইট।
তাহলে আমরা থ্রি এইচ থ্রি যখন মাইনাস ফিফটিন ফারেনহাইট স্কেল হচ্ছে মাইনাস ফাইভ, সরি এখানে মাইনাস হবে না, 20 থেকে 15 দিয়ে দিলে পাঁচ হয়, 5 ডিগ্রি ফারেনহাইট মাইনাস ফিফটিন ফাইভ, এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা মানগুলো কত পাইছি এগুলো লিখে নিব, মাইনাস 15 ডিগ্রি সেলসিয়াস আর এটা হচ্ছে 5 ডিগ্রি ফারেনহাইট। এখন আমরা সেলসিয়াস স্কেলের পার্টটা এক্স এবং ফারেনহাইট স্কেলের পার্টটাকে এক্স মাইনাস 20 ধরে নিচ্ছি, ফারেনহাইট স্কেলে পার্টটা হচ্ছে এক্স মাইনাস 20। আচ্ছা তাহলে এবার আগের মতো কাজ করে ফেলবো আমরা, তাহলে এখন কাজ করার পর আমরা কি পেয়েছি x = -65 আর x টা হচ্ছে কি সেলসিয়াস স্কেলের পার্ট। তাহলে আর তোমরা একটু মনে রাখো ফারেনহাইট স্কেলের পার্টটাকে আমরা কত ধরে নিয়েছি এই ক্ষেত্রে x - 20, x - 20 সেলসিয়াস স্কেলের পার্ট পাইছি আমরা -65 ডিগ্রি সেলসিয়াস এটা। আচ্ছা এখন আমরা f এর ক্ষেত্রে মান বসাবো x - 20 0 কেমন, তাহলে x - - 65 - 85 ডিগ্রি ফারেনহাইট, তাহলে -65 যখন হবে তখন ফারেনহাইট স্কেলের পার্ট হবে -85, যখন সেলসিয়াস স্কেলের পার্ট -15 হবে তখন ফারেনহাইট স্কেলের পার্ট হবে 5 ডিগ্রি ফারেনহাইট, আর হচ্ছে যখন সেলসিয়াস স্কেলের পার্ট হবে -65 ডিগ্রি সেলসিয়াস আর ফারেনহাইটের ক্ষেত্রে হবে -85 ডিগ্রি ফারেনহাইট। এই দুটো হচ্ছে আমাদের আনসার, এটা ও এটা, অথবা -65 ডিগ্রি সেলসিয়াস ও -85 ডিগ্রি ফারেনহাইট, এগুলো হবে কোন ক্ষেত্রে যখন দুটো স্কেলের মধ্যে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মধ্যে পার্থক্য 20 ডিগ্রি হবে। আজকে আমরা বিভিন্ন তাপমাত্রা স্কেলের মধ্যে যে সম্পর্ক এই সম্পর্ক থেকে দুইটা গাণিতিক প্রবলেম সলিউশন করলাম, তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে একটা সমীকরণ পাওয়া যায় dQ = dU + dW, আবার চাপ প্রয়োগে যখন আয়তন পরিবর্তন হয় তখন সূত্রটা কিরকম dW = pdV, তখন তাপ গতিবিদ্যার প্রথম সূত্রটা হয়ে যায় কি dQ = dU + pdV। তো এই সমীকরণগুলো থেকেও গাণিতিক সমস্যা আছে, এগুলো তোমরা বাসায় ট্রাই করবে, আমি এগুলো নিয়েও আলোচনা করব আগামী ক্লাসে, আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আগামী ক্লাসে আলোচনা থাকবে। তোমরা সবাই বাসায় থেকে ভালোভাবে পড়াশোনা করো, আগামী ক্লাসে তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে।
ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।